আমাদের বাংলাদেশ আজকের এই লাইভে আমি সকলকে স্বাগত জানাচ্ছি জুয়েল আহমেদ। আর আজ আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, আমাদের দেবনাজনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতেখার ভাইয়া। আপনাকে স্বাগত জানাচ্ছি ভাইয়া, কেমন আছেন ভাইয়া? সবকিছু মিলিয়ে দেবরা যাত্রাবাড়ি নিয়ে এলাকা হতো, দেবরা এলাকাতে এখনো গ্রাম্য আবহাওয়া অনেক এবং সেখানকার মানুষের মধ্যে যে মাটির মানুষের যে সরলতা ওটা এখনো আছে, কিছুটা হলেও আছে। মানে শহরের থেকেও গ্রামের আবহাওয়া শুধুমাত্র এই জায়গাতে পাওয়া যায় এবং এখান থেকে প্রান্তিক মানুষের জন্য কাজ করার সুযোগ অনেক রয়েছে। তিনি হয়তো ল জানেন না, যে ব্যক্তির হেল্প দরকার, যিনি সাহায্য চাইছেন তিনি কিছুই জানেন না। তা আমাদের জায়গা থেকে আমাদের চেষ্টা থাকে তাদের জন্য সেই সেবাটাকে তাদের দূর করে পৌঁছে দেওয়ার জন্য। আমরা তো জানি যে আপনি ছাত্রদের থেকে অনেক প্রবেশ করেছেন এবং অনেক করেছেন, প্রত্যেকটি কাজে সফলতা পেয়েছেন। আর সেই সফলতার থেকে আজ কিন্তু আপনি আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের দেবরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্মরত রয়েছেন। আসলে আপনার যে সে যে শিক্ষা ছাত্র জীবন থেকে আজকে এই পর্যন্ত যে পথ চলা, এই বিষয়টিকে আপনি নতুন প্রতিবেদনে শিখেছি বলতে। আসলে ছাত্র জীবন থেকে পরিশ্রমী আমি ছিলাম, এটা আমি অস্বীকার করব না। ছোটবেলা থেকে ফ্যামিলিতেও কিছু নিয়ম কানুন নিয়মের বক্তৃতার মধ্যে দিয়ে আমাকে বড় করতে হয়েছে। পড়াশোনায় ভালো করতে হবে, আগে বড় ভাইবোনরা ভালো করেছে এরকম একটা বড় বৃত্ত ছিল। এর পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে আমার খুব ই ছিল, আমি ওইদিকে আমার ন্যাক ছিল। আমি ছোটবেলা থেকেই নতুন করি, তারপর শিশু একাডেমি, তারপর জাতীয় শিক্ষা সপ্তাহ, যত ধরনের কম্পিটিশন ছিল আমি সব কিছুতেই যেতাম। আমি ডিবেট করতাম ছোটবেলা থেকে, টেলিভিশনে বিতর্ক করতাম। তো সব কিছু মিলিয়েই মোটামুটি পড়াশোনার দিকেও মনোযোগ ছিল এবং এর পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোর দিকেও আমার ন্যাক ছিল। এবং এর পাশাপাশি একটা সময় আসার পরে যখন আমার পিছনে কোনো গোল ছিল না, সেইভাবে আমি যদি বলি এখন যদি আমি বলি সবাইকে একটা টার্গেট নিয়ে লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার জন্য, সত্যি কথা বলতে আমার সময় আমার ছিল না। আমার গোল একটা ছিল যে আমি আন্তর্জাতিক পর্যায়ে সাংবাদিকতা করব, এটা আমার একটা গোল ছিল। এবং আমি আই ওয়াজ অলওয়েজ এক্সপেক্টেড, ইট ওয়াজ এক্সপেক্টেড বাই মি যে আমি ইন্টারন্যাশনাল সিএনএন অথবা বিবিসি চ্যানেলে কাজ করবো, এরকম একটা বিষয় ছিল যে রিজনাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে যেভাবে কাজ করে এটা গোল ছিল। যদিও সায়েন্সের স্টুডেন্ট ছিলাম তখন, আপনার অনার্স মাস্টার্স করলাম পরিসংখ্যান বিষয়ে, করার পরপরই ওই ন্যাক থেকেই আমি আবার জার্নালিজমের উপরে একটা পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করি, সেটা করে প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ থেকে সফল করেছি পিআরবি থেকে। এবং আমার রেজাল্টও ভালো ছিল, আমি সকলের মধ্যে তৃতীয় হয়েছিলাম। তো এরপরেই যখন পরিবার থেকে আমাকে বলা হলো যে দেশের বাইরে চলে যাওয়ার জন্য, ওই বিষয়টা আমি আসলে বুঝতে পারছিলাম না, আমার বাইরে যাওয়াটা আমার মনে হতে ছিল। আসলে আপনার মাঝে আমরা দেখতে পেয়েছি যে দেশপ্রেমের যে একটা বা দেশের প্রতি যে একটা ভালোবাসা, সে কিন্তু আপনার আপনার কাছ থেকে আমি সবসময় দেখতে পাই কিংবা আপনার কাজ করবে সে কিন্তু সবসময় প্রতিফলিত হচ্ছে। দেশপ্রেমের বিষয়ে আমি আসলে ঠিক ওইভাবে বলি না যে আমাদের আমাদের একটা স্বাধীন দেশ আমরা পেয়েছি, মহান মুক্তিযুদ্ধ এসেছে আমাদের, সব কিছুর বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। কিন্তু সেই সময় মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের পক্ষে যারা আমাদের দেশের জন্য লড়েছেন তাদের পক্ষে কিন্তু দেখানোর একটা সুযোগ ছিল যে আমরা যুদ্ধে গিয়েছি। এখনকার দেশপ্রেম কিন্তু দেখানোর সুযোগটা ঠিক সেইভাবে নেই, কিন্তু যেটা হচ্ছে আমি বিশ্বাস করি যে আপনি আপনার যে কাজটি করছেন সেটাকে যদি ভালোবেসে করেন, মানুষের প্রতি যে আপনার নৈতিক দায়িত্ব বা সমাজের প্রতি যে নৈতিক দায়িত্ব আছে অতটুকু যদি আপনি সুস্পষ্টভাবে সম্পন্ন করতে পারেন, আমার কাছে মনে হয় এর মধ্য দিয়েই হয়তো দেশপ্রেমের সব কিছুর আবির্ভাবটা হয়। তো যেহেতু আবার আপনি দেখবেন যে যখন ক্রিকেট খেলা চলে, ইন্টারন্যাশনাল গেম চলছে, আমাদের দেশ অন্য দেশের সাথে খেলছে, তখন আপনি দেশপ্রেমটাকে যেভাবে অনুভব করতে পারেন প্রতিনিয়ত আপনার সেই অনুভব করার সুযোগটা নেই। তো সেই ক্ষেত্রে একজন মানুষ যখন আপনাকে দোয়া দেয় একটা কাজের বিনিময়ে, তিনি সন্তুষ্ট হন, এটা আমি মনে করি যে মানবপ্রেম একটা দেশপ্রেমই একটা অংশ আপনি কাজ করছেন ওটাও একটা বিষয়। আমরা শুনতে পেলাম কিংবা আমরা জানতে পেরেছি যে বর্তমান তো আমাদের দেশে বন্যা চলছে, বিভিন্ন দুর্গম এলাকার মধ্যে বা সে এলাকাগুলো পালিত হয়েছে, আপনার মানুষ অনেক কষ্টে রয়েছে। একটা জিনিস আমার খুবই ভালো লাগলো এসে শুনতে পেলাম যে আপনার একটা টিম অলরেডি নগা পৌঁছে গিয়েছে, যারা
প্রায় অনেক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবে। আসলে এই ধরনের যে একটি সুন্দর একটা উদ্যোগ নিতে হবে, এই অনুপ্রেরণাটা কোথা থেকে পেলে? আসলে হয়েছে কি, আমি মনে করি যে একজন মানুষের ব্যক্তিত্ব গড়ে ওঠে তার ছোটবেলা থেকে, তার পরিবার, পরিবেশ, তার শিক্ষা প্রতিষ্ঠান, তারপর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পার হয়ে কিন্তু তাকে চাকরি জীবনে আসে। আমি চাকরি করছি 4 বছর 7 মাস ধরে, কিন্তু এর আগে ব্যক্তিত্বের যে চারিত্রিক বৈশিষ্ট্য ছিল সেটা তো সেরকম বহাল থাকার কথা। চাকরির ব্যস্ততার কারণে কিছুটা ফ্লাকচুয়েশন হয়তো আসতে পারে, ওঠানামা থাকতে পারে, কিন্তু সেটা একেবারেই আপনার চারিত্রিক বৈশিষ্ট্যকে নাই হয়ে যাবে। আমি যখন ছাত্র ছিলাম আমার এখনো মনে পড়ে, আমি বন্যার্থীদের জন্য তখনও রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুদান সংগ্রহ করেছিলাম। আমাদের যে সংগঠন ছিল সেই সংগঠনের পক্ষ থেকে যখন এই বন্যাটি হলো, তখন সরকারি চাকরিতে আসার পরে কিছু বাধ্যবাধকতায় আমাদের পড়ে যেতে হয়। অনেক কাজে চাইলে খুব মানে সাধারণের মতো করা সম্ভব হয় না, কিন্তু আমার ভিতর থেকে ধারণা ছিল যে এখানে কিছু করতেই হবে। তা আমি প্রথম আর যেহেতু নিজের পরিবার থেকে সাহায্য নিতে গেলে আসলে খুব বেশি বাধ্যবাধকতায় পড়তে হয় না বা কোনো সমস্যায় বা কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয় না, এই জন্য আমি আসলে আমার পরিবার এবং ফ্রেন্ডসদেরকে বেছে নিয়েছিলাম এই কাজটি করার জন্য। এবং আমাদের সংগ্রহটা ভালো ছিল, সবাই এগিয়ে এসেছিল। আমার মনে হয় যে মানুষের মধ্যে আসলে পড়ার ইচ্ছা আছে, কিন্তু যে একটা নাড়া দেওয়া দরকার, একটা ধাক্কা দেওয়া দরকার, সেই মানসিকতাটা আমাদের অনেকের মাঝে নেই। আমরা এটা বলার পরে আমার স্ত্রী, আমি, আমার যে বন্ধু বান্ধব, আমার যে আত্মীয় স্বজন সবাই মিলে আমাদেরকে সমর্থন দিয়েছে, সাপোর্ট দিয়েছে। ইভেন আমার অনেক অফিসারও পরবর্তীতে আমাদেরকে নক করছে যে স্যার আমরাও তার সাথে বিয়ে করতে চাই। এই যে বিষয়টা আমাদের নওগাঁর বান্দার উদ্দেশ্যে একদিন চলে গেছে, আমরা চিন্তা করছি যে 2 ফেজে ওখানে ঈদের আগেও তাদেরকে একটা মানে চাল ডাল আলু অন্যান্য আরও যে সকল সামগ্রী আছে ওগুলোর ব্যবস্থা করবো। এখন তো শুকনো খাবার নিয়ে একটা টিম চলে গেল অলরেডি, এবং ইনশাল্লাহ আশা রাখছি যে কালকে সকালের মধ্যে তারা সুষ্ঠুভাবে সেটা বন্ধ করতে পারবে। এখানে যে ছেলেগুলো যাচ্ছে দেখেন, ওদের কিন্তু কোনো লাভ বা লোকসানের কোনো বিষয় নেই, তারা এসেছে গণাকারী কাজ করছে, ছাত্র মানুষ ওদেরকে যে ইন্সপিরেশন করার যে একটা ব্যাপার, ইন্সপায়ার করার যে একটা ব্যাপার, আসলে যে আপনি যে বললেন যে ওই রকম একটা অবস্থান থেকে যে কেউ যে তাকে নাড়া দিবে, সেই নাড়া দেওয়ার মতো মানুষ কিন্তু আসলে অনেক জায়গায় পাওয়া যায় না। আমি আমি বিশ্বাস করি আমাদের তরুণদের কাজ করার মানসিকতা আছে। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, সেটার পিছনে আপনি ব্যাকগ্রাউন্ড চেক করতে দেখলে দেখবেন যে এই লোককে মোটিভেট করার মতো বা ইন্সপায়ার করার মতো আসলে কেউ ছিল না। আপনি যদি তাদেরকে পজিটিভ একটা ধাক্কা যদি দিতে পারেন, আমার কাছে মনে হয় তারা কাজ করতে চায়, তারা কাজ করতে চায়, ও কাজ করবে। হ্যাঁ, প্রতিটা মানুষ যদি জায়গা থেকে এটা শুধুমাত্র ব্রেইন দিলে আসলে হবে না, আপনি ব্রেইন দিচ্ছেন এখন আপনাকে সমস্যার সমাধানটাও করতে হবে। সেটার জন্য শুধুমাত্র পুলিশ একা এগিয়ে আসতে বা শুধুমাত্র রাজনীতিবিদ একা এগিয়ে আসতে বা শুধুমাত্র সমাজের একদম বন্ধুবান্ধব ব্যক্তিবর্গ এগিয়ে আসতেই যে আমাদের কাজ না, প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে আসলে ভূমিকা পালন। আপনি দেখেন এরকম কোনো ন্যাশনাল ক্যালামিটি যখন আমাদের দেশে আসে, মানুষ কিন্তু কাজ করতে চায়। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সবাই কিন্তু কাজ করার আগ্রহ আছে। এবং আমি যে কত দূর থেকে এরকম ইনভাইটেশন পেয়েছি যে প্লিজ আমাদেরকে কন্ট্রিবিউট করেন, আমাদেরকে হেল্প করেন, সবাই করতে যাচ্ছে। এই জন্য আমাদের একটু বেছে নিতে হয়েছে যে কোন এলাকাটা আসলে সাহায্য সহযোগিতা কম পেয়েছে। আর আমি জানি যে আপনি পরিশ্রম করেছিলেন এবং আজকের যে এই পজিশনে কিংবা নির্বাচনে কর্মরত রয়েছেন, ভালো একটা অবস্থানে কর্মরত রয়েছেন, সবাই যেখানে আপনাকে রেসপেক্ট করে এবং অনার করে, সেই ছোট থেকে একবারে বড় শ্রেণীর মানুষ যারা রয়েছে আমাদের সেই শ্রমজীবী মানুষদেরকেও দেখা যায় যে আপনাকে বুকে জড়িয়ে দিচ্ছে, আসলে ভালোবাসার কারণে কিন্তু আপনি বলছেন। কিংবা আজকের আপনার আপনি যে অবস্থানে রয়েছেন, এই অবস্থানের এই 4 বছরের যে কর্মজীবন আপনার, এই কর্মজীবনের কি আপনি বিচিত্র অভিজ্ঞতা রয়েছে? বিচিত্র অভিজ্ঞতা বলতে গেলে আসলে পুলিশের চাকরিটা হচ্ছে খুবই অ্যাডভেঞ্চারাস একটা চাকরি। আপনি প্রত্যেকদিন নতুন নতুন ঘটনা ফেস করবেন, এক এক দিনের ঘটনা এক এক রকম। এই জন্যই হচ্ছে কি, এই চাকরিতে একঘেয়েমি নাই, কিন্তু যেটা হচ্ছে আমাদের চাকরির সময়টা তো কোনো সীমাবদ্ধ সময় নেই। 9টা 5টার অফিস আমরা করছি, দীর্ঘ সময় এখানে কাজ করতে বিভিন্ন ধরনের মানুষের সাথে মিশতে হয়, এখানে ভালো মন্দ মিলিয়ে সবাই আসে। বিচিত্র অভিজ্ঞতা বলবো যে বৈচিত্র্যময় যেটা হচ্ছে, আমি মানুষ অনেক ভালোবাসা পেয়েছিলাম। এবং আমি আমার এখানে একজন রিক্সা চালক এসে যেভাবে বসেন, একজন কোটিপতি ঠিক একইভাবে পছন্দ, আমি তাকে যে ট্রিটমেন্টটা দিই একজন কোটিপতি এবং আমি আমি এই কারণে আমার যেটা হয়েছে যে আমি অনেকে আছে যাওয়ার সময় আমার হাতে চুমু খেয়ে যায়, 85 বছরের বৃদ্ধা এক দাদি আসেন, প্রতি মাসে একবার করে আসেন আমার কাছে। তো উনি এসে আমার কনস্টেবলকে দেখলে ভয় পান, কিন্তু আমাকে দেখলে কিন্তু ভয় পান।
আমাকে আপনি 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 কিন্তু ভালোবাসার একটা অবস্থান কিংবা আত্মার যে সম্পর্ক সে একটা অবস্থানে চলে গিয়েছে। এটা সকলের আমি আমার কেন যদি মনে হয় যে মানে চাইলে সবার জায়গা থেকেই করা সম্ভব, সবাই প্রত্যেকেই চেষ্টা করে করছেন, কিন্তু মানে আমার যেটা মনে হয় যে আমি যখন একজন বয়স্ক মহিলা দেখি তার মাঝে আমি আমার নিজের দাদিকেই দেখতে পাই বা আমার নানিকেই দেখতে পাই। আমি যখন আমার মায়ের যেহেতু আমার মা নেই আমার বাবা নেই, এখন আমি তাদের সমবয়সী কাউকে দেখে আমি তাদের মাঝে আমার মা বাবার ছায়া দেখি। এতে যেটা হয় যে সব কিছু আমার কাছে অনেক সহজ হয়ে যায়, আমি তাদের সাথে খুব ইজিলি মিশতে পারি। এই জন্যই বয়স্ক দাদি এসে আমাকে চুমু খান, রিক্সাওয়ালা এসে আমাকে চুমু খান, আদর করেন, কপালে চুমু খান, মানে এই বিষয়গুলোকে এই ভালোবাসাগুলোকে আপনাকে কোনো কিছু দিয়ে ইভালুয়েট করতে পারবে না, এটা আসলে কোনো কিছু দিয়ে পরিমাপ করা যায় না। তো আমি অনেক মনে করি যে সৃষ্টিকর্তার কাছ থেকে আমি অনেক আশীর্বাদ পুষ্ট যে পুলিশ ডিপার্টমেন্টে আমি জয়েন করার সুযোগ পেয়েছি, কারণ বিং এ পুলিশ অফিসার হাউ ফার ইউ ক্যান গো ফর দ্য পিপল আর নান আদার ডিপার্টমেন্ট ক্যান ডু লাইক দ্যাট। অন্য কোনো ডিপার্টমেন্টের পক্ষ থেকে এত বিশালভাবে এত বিশাল সরাসরি কাজ করা সুযোগ কিন্তু কাজ করা হয়তো বা সম্ভব করা ছিল না। আপনি পর্যায়ে লোকজনকে নিয়ে কাজ করেন, আপনার উইলিংনেস থেকে আপনি অনেক ব্যস্ত থাকবেন, অনেক প্রেশার থাকবেন, মাঝে মাঝে আপনার মাথা ঠিক থাকবেন আসবে, তারপরেও দেখবেন যে ওই সব মানুষগুলোর ভালোবাসায় আপনাকে পরবর্তী কাজটা করার জন্য আমার অনুপ্রাণিত হবে। আর তারপরে আমরা যেটা বলতে আসি যে আসলে অনেক অভিজ্ঞতা তো বলছেন খুব ভালো লাগছে কথা শুনে, এবং আমরা আশা করি যে আমাদের যে ইয়াং জেনারেশন যারা রয়েছে তারাও খুব এনজয় করছে আপনার কথাগুলো। আর অনেক শিক্ষক কখন বক্তব্য প্রদান করছেন কিংবা তার আলোর উদ্দেশ্যে কিছু বলছেন। আর আপনার তো ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে হয়তো বা তারপর একটু সাংবাদিক হবে কিংবা পরবর্তীতে গোল্ড আর ইনাম হয়েছে যে পুলিশ প্রশাসনে যেতে হবে, এখান থেকে আমাকে অনেক মানুষের জন্য অনেক ভালো কিছু করতে পারবো। বিশেষ করে পুলিশ প্রশাসন থেকে কেন বেছে নিতে হবে, তরুণদেরকে এনকারেজ করার বিষয়ে ব্যাপার কি একটু আপনি আমি এটা একদমই চমৎকার একটি প্রশ্ন করেছেন, এটা খুব যায় আসলে। আপনি বর্তমান সময় দেখবেন যে আমাদের বিসিএস পাবলিক সার্ভিস কমিশন যে এক্সামগুলো হচ্ছে স্পেশালি বিসিএস এক্সামটা আপনি দেখেন দিন দিন কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, জরুরি কিন্তু অনেক বেশি ইন্টারেস্ট। এটা হওয়ার পিছনে একটা বড় কারণ অবশ্যই আছে আমাদের বর্তমান গণপ্রধানমন্ত্রী ভারতের সরকার যেটি করেছে যে সরকারি চাকরিজীবীদের কিন্তু বেতন কিন্তু ডাবল করে দেওয়া হয়েছে, দ্বিগুণ করে দেওয়া হয়েছে। তো এটার প্রতি যে আকাঙ্ক্ষা বা আগ্রহটা কিন্তু মানুষের এখন অনেক বেড়েছে। আপনি পুলিশের চাকরিতে আসলে যে সুবিধাটা হয় আপনি বডিগার্ড পাচ্ছেন, আপনি অফিস পাচ্ছেন, অফিসের পাশাপাশি আপনার আলাদা নিজস্ব একটা জুরিসডিকশন থাকে, একটা অধিকার থাকে, এর পাশাপাশি আপনি রেশন পাচ্ছেন এখান থেকে।